নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টারে ইউটিউব চ্যানেলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আহ্বান জানিয়ে জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি পুলকৃষ্ণ মণ্ডল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত। আমরা আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আমরা প্রত্যেকেই জেনে গেছি বিডিপি, অর্থাৎ গ্র্যাজুয়েশন যারা করছেন বিডিপি কোর্সে ফর্ম ফিল আপ শুরু হবে আগামী 25 তারিখ থেকে। অর্থাৎ ফর্ম ফিল আপ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য। তো তারপরে বলবো, যারা আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকেই বলবো, আপনাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এইরকম নতুন নতুন কোনো আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের আগের একটি ভিডিওতে অসংখ্য কমেন্ট এসেছে, আমরা চেষ্টা করেছি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া অ্যাসাইনমেন্ট সংক্রান্ত। তো ফর্ম ফিল আপ সংক্রান্ত আমি পুলকৃষ্ণ মণ্ডল জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নতুন নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে জানিয়ে রাখব, আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যেটা বিডিপির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, শুরু হবে 25 তারিখ থেকে শুরু হবে বিডিপি ফর্ম ফিল আপ। আমরা দেখতে পাচ্ছি এই বিডিপি ফর্ম ফিল আপটা শুরু হবে 25 তারিখে, অনলাইনে ফিল আপ করতে পারবেন আপনি, এবং এই অনলাইনে ফিল আপ করতে পারবেন 25 তারিখ থেকে 25/3/2020 এবং 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, 30/3/2020। একটা গুরুত্বপূর্ণ তথ্য, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 25/3/2020 বেলা 1টা থেকে ফর্ম ফিল আপের পোর্টালটা আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং 30/3/2020 বিকাল 4:59 পর্যন্ত, তার মানে অর্থাৎ বিকেলবেলায় আপনাকে ফর্মটা ফিল আপ কমপ্লিট করতে হবে। কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে রাত্রি 12টা পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু না, বিকেল 4টে অর্থাৎ 5টা পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, এরপরে আপনি পোর্টাল পাবেন না। এইটা যারা ফর্ম ফিল আপ করবেন তাদের প্রত্যেকের কাছে আমি বলবো, এটা এই জিনিসটা মাথায় রাখবেন যে 30 তারিখ মানে 30 তারিখ বিকেল 5টা, 30 তারিখ মানে এইটা নয় যে 30 তারিখ রাত্রি 12টা পর্যন্ত, এটা অনেকে মিস করে ফেলে। তো ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পরে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্টটার অপশান হচ্ছে আপনি ডেবিট কার্ডে করতে পারবেন কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং থেকে আপনি আপনার যে টাকাটা আপনার ধার্য হয়েছে পেপার অনুযায়ী সেই টাকাটা আপনি সাবমিট করতে পারবেন নেতাজি ওপেন ইউনিভার্সিটির পোর্টালে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের মনে প্রশ্ন আসছে যে ফর্ম ফিল আপ করার জন্য কোন ওয়েবসাইটে আমরা ভিজিট করব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিজিট www.nsoucbbdp.com অথবা www.wbnsou.ac.in, এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটি ওয়েবসাইটে আপনি ভিজিট করে আপনি আপনার ফর্ম ফিল আপ করতে পারেন। থার্ডলি যে কোশ্চেনটা আসবে, সে কোশ্চেনটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগছে। না, ফর্ম ফিল আপ করতে গেলে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা কলেজ স্টাডি সেন্টার থেকে প্রোভাইড করা হয়েছে, সেই এনরোলমেন্ট সার্টিফিকেটের যে এনরোলমেন্ট নাম্বারটা, সেই এনরোলমেন্ট নাম্বার লাগছে আপনাকে, অ্যান্ড আপনার ডেট অফ বার্থ, যে পরীক্ষা দেবে তার ডেট অফ বার্থ এবং স্টাডি সেন্টার কোড, আপনার কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আপনি বলবেন এবং সেই সাবজেক্টগুলো অনুযায়ী আপনার ফর্ম ফিল আপ হবে। প্রথমে বলে রাখবো, টোটাল ফিল আপ করার পরে আপনি আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট এবং আপনি যে
আপনি যে ভর্তি হয়েছিলেন যে রিসিপ্টটা, সেই রিসিপে আপনি কি করবেন, আপনার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো দেখে আপনি আপনার যে সাবজেক্টগুলো দেখে আপনি মিলিয়ে নেবেন যে আপনার সাবজেক্টগুলো ঠিক আছে কি না। কারণ ফর্ম ফিল আপের সময় আপনার সাবজেক্টে একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাকে ওই সাবজেক্টে এক্সাম দিতে হবে। তাই জন্য বলছি যে ফর্ম ফিল আপ সাবমিট করার পরে, ফাইনাল সাবমিট করার পরে আপনাকে কি করতে হবে, আপনার পাঁচ সাবজেক্ট ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আপনার কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে কিনা, আপনার অনার্স সাবজেক্ট ঠিক আছে কিনা, এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বলবো পাঁচ সাবজেক্ট এবং যেটা সাবসিডিয়ারি সাবজেক্ট বলা হয় এই কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে কিনা আপনারা একটু চেক করে ফাইনাল সাবমিট করবেন। ফোর্থলি যে কোশ্চেনটা, যে ফোর্থলি যেটা যেটা আসবে, আপনি অফলাইনেও আপনি ফিসটা সাবমিট করতে পারেন, যে কোনো ব্যাংক থেকে আপনি ফিসটা সাবমিট করতে পারবেন। তো এইবার চলে আসব আমাদের যে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যে ফি স্ট্রাকচারটা রয়েছে সেই ফি স্ট্রাকচার সম্পর্কে বলবো। অনেকে মানে প্রশ্ন আসছে কত টাকা লাগবে এবং ফর্ম ফিল আপের জন্য কত টাকা ফিজ লাগবে, সেটা সম্পর্কে আমি একটু জানিয়ে দেবো আজকে। তো আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যেটা বিডিবির জন্য যে ফর্ম ফিল আপটা করার যেটা পোর্টালটা এসেছে সেই পোর্টালের অনুযায়ী আমি সেটা জানিয়ে রাখবো। সেটা হচ্ছে যে প্রত্যেকটা থিওরি পেপার অনুযায়ী যেটা 100 মার্কের থিওরি পেপার, সেই 100 মার্কের থিওরি পেপার অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে 100 মার্কের থিওরি পেপার অনুযায়ী কত টাকা লাগছে, না অর্থাৎ এক্সাম ফি লাগছে 100 টাকা, এবং এক্সাম ফি 100 টাকা এবং অ্যাসাইনমেন্ট ফি লাগছে 30 টাকা, এবং প্রত্যেকটা 50 মার্কের পেপারের এক্সাম ফি লাগছে 55 টাকা এবং আপনার অ্যাসাইনমেন্ট ফি লাগছে 20 টাকা, এবং টোটাল পার ইয়ার সেশন ফি অর্থাৎ এক্সাম সেন্টার ফি লাগছে 100 টাকা। তো এইরকম করে পার্টলি পার্টলি আপনাদেরকে যে হিসেবগুলো আমরা বললাম, তো নর্মালি আপনাদের যে পরীক্ষা ফার্স্ট ইয়ারে আপনাদের অনার্স সাবজেক্টের পরীক্ষা, তো 40 টাকা ফিস নেবে, এবং এতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এগুলো পাঁচ সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করা চেঞ্জ হবে। তো আবারও বলে রাখবো এই ফি স্ট্রাকচার হচ্ছে আপনাদের 50 মার্কের জন্য আপনাদের 55 টাকা এবং অ্যাসাইনমেন্ট ফি 20 টাকা, এবং 100 মার্কের পেপারের পরীক্ষার জন্য 75 টাকা এবং অ্যাসাইনমেন্ট ফি 30 টাকা, এবং আপনাদের সেশন ফি লাগছে 100 টাকা অর্থাৎ এক্সাম সেন্টার ফি দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার ফি হচ্ছে 100 টাকা। তো নর্মালি এখানে দাঁড়াচ্ছে যে 50 টাকার এক্সাম ফি, 50 টাকা যে আপনাদের যে ফুল মার্কস, 50 টাকা ফুল মার্কস পিছু আপনাদের যে এক্সাম ফি হচ্ছে 55 টাকা এবং অ্যাসাইনমেন্ট ফি 20 টাকা, অর্থাৎ 50 60 70 অর্থাৎ 75 টাকা আপনাদের লাগছে। তো এই ছিল আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারে এবং আজকের যে ভিডিওটা, এবং এরপরে আমাদের জানিয়ে রাখবো যে আমাদের যে জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমরা সমস্ত রকম নোট আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের নোট, এবং অ্যাসাইনমেন্টে আমাদের অনেক অনেক সাড়া পেয়েছি আমরা। আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের 50% থেকে বেশি নাম্বার পেতে গেলে এবং কমন যোগ্য সাজেকশান এবং প্রিন্টেড নোটের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143048990, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার। এছাড়া আমি বলবো এক্সাম ফর্ম ফিল আপ ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে যোগাযোগ করতে পারে এই নাম্বারে 9143048990। আবারও বলবো আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল সাজেকশান এবং 100% কমনযোগ্য নোট, আমাদের অলরেডি প্রিন্টেড নোট তৈরি হয়ে গেছে। যারা দূরের ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে তাদেরকে বলবো আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 9143048990। আমরা ডাকযোগে এবং সুলভ মূল্যে আমরা পৌঁছে দেব, এবং প্রিন্টেড নোট অতীব কমনযোগ্য নোট পেতে গেলে আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের ভর্তি সংক্রান্ত কিংবা ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের এই হেল্পলাইন প্রত্যেকের জন্য খোলা 9143048990 জ্ঞানদীপ স্টাডি সেন্টার। আমাদের প্রিন্টেড নোট 100% কমনযোগ্য নোট তৈরি হয়ে গেছে। যারা দূরের ক্যান্ডিডেট, দূরের পরীক্ষার্থী, তাদের আমরা ডাকযোগে
অতীব সুলভ মূল্যে সবার থেকে গ্যারান্টেড অতীব সুলভ মূল্যে সবার থেকে কম মূল্যে আমরা ডাকযোগে পাঠিয়ে দিয়ে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।